মাটির ময়না ছবির আনু মিডিয়া ছেড়ে ধর্মের পথে দু সালে তারেক মাসুদের মাটির ময়না ছবির মূল চরিত্রে অভিনয় করা আনু দু সালে মিডিয়া জগৎ ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করছেন গত রোববার অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া আনুর সাথে সাক্ষাৎ করে তার বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন আলহামদুলিল্লাহ মিডিয়া ছেড়ে আমি বেশ ভালো আছি মিডিয়া জগতে অনেকেই আমার সাথে প্রতারণা করছে আমাকে ব্যবহার করে তারা উপরে উঠছে কিন্তু তারা আমাকে উপরে ওঠাননি কিন্তু মিডিয়ার রঙিন জগৎ ছেড়ে এখন আমি বেশ ভালো আছি দু সালে আমি আল্লাহর রাস্তায় তাবলিগ জামাতের তিন চিল্লার সফর করি রংপুর সহ বেশ কয়েকটি জেলাতে আমার সফর পড়ে এছাড়াও অনেকবার তিন তিন করে জামাতে সময় দিয়েছি কাকরাইলের মার কাজেও খেদমতে ছিলাম দশ দিন কমান্ডো মুভির বিষয় জানতে চাইলে তিনি বলেন মিডিয়া সব সময়ে ইসলামকে হেয় করতে চায় তাই তারা এমন ছবি তৈরি করে কমান্ডো ছবিতে কালেমার পতাকা নিয়ে যা করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় তিনি আরো বলেন আমাদের প্রত্যেকের এই ছবিটি বর্জন করতে হবে বলেন দিনের পথে এখন আমি আর অযথা আসায় আড্ডা দেই না গান শুনি না ছবি দেখি না সব ত্যাগ করেছি এক প্রশ্নের উত্তরের জবাবে তিনি বলেন কেউ এখন আর আমাকে প্রলোভন দেখিয়ে মিডিয়া নামক রঙ্গিল জগতে অন্তর্ভুক্ত করতে পারবে না তবে কেউ যদি ইসলামিক কন্টেন্ট তৈরির জন্য প্রপোজ করেন তাহলে প্রস্তুত আছি